হ্যালো ফ্রেন্ডস প্রত্যেকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা হতে চলেছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট যারা আগামী দিনে পিজি করতে চাইছো তাদের জন্য ওই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে অনেকে গ্র্যাজুয়েশন করছো বা গত বছর গ্র্যাজুয়েশন পাশ করে রয়েছো এবছর বছর গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স এ অ্যাডমিশনের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ তো এই মাস্টার্সে ভর্তি হওয়ার আগে তোমাদের কিন্তু ইউজিসি নতুন যে পিজির কারিকুলাম ফ্রেমওয়ার্ক চলে এসেছে বা ক্রেডিট ফ্রেমওয়ার্ক চলে এসেছে সেটা জানাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ একদমই তাই যেমনটা গ্রাজুয়েশনের ক্ষেত্রে ন্যাশনাল এডুকেশনাল পলিসি মেনে কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা ক্রেডিট ফ্রেমওয়ার্ক চলে এসেছিলো দু হাজার সালে এবং আমরা জানি দু হাজার তেইশ চব্বিশ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজে তিন বছর এবং চার বছরের গ্র্যাজুয়েশনের যে সিস্টেম সেটা চালু হয়েছে সেখানে মেজর কোর্স অর্থাৎ অনার্স এবং মাইনর কোর্স অর্থাৎ পাস কোর্স অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের যে বিষয় সেটা কিন্তু উঠে এসেছে আমরা ওয়েট করছিলাম যে পিজি নিয়ে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কবে ক্রেডিট ফ্রেমওয়ার্ক নিয়ে আসবে এনইপি ক্রেডিট ফ্রেমওয়ার্ক পিজির কবে আসবে অবশেষে চলে এলো চোদ্দ তারিখে সেই ক্রেডিট ফ্রেমওয়ার্ক সেখানে একাধিক বিষয় উঠে এসেছে তোমার যদি কোনো সাবজেক্ট গ্র্যাজুয়েশানে নাও থাকে তুমি সেই সাবজেক্টেও কিন্তু মাস্টার্স করতে পারবে দু নম্বর পয়েন্ট হচ্ছে তুমি একই সাথে দুটো মাস্টার ডিগ্রি করতে পারবে অর্থাৎ ডুয়াল ডিগ্রি একই সাথে করতে পারবে কিভাবে পারবে তার সাথে রয়েছে এক বছর মাস্টার্স কমপ্লিট করে তুমি যদি বেরিয়ে যাও তথাপি তুমি কিন্তু একটা ডিপ্লোমা সার্টিফিকেট পাবে শুধু তাই নয় এক্সিট এন্ট্রি মাল্টিপল এক্সিট মাল্টিপল এন্ট্রি গ্রাজুয়েশনে যেমন ছিল মাস্টার্সেও কিন্তু সেটা থাকতে চলেছে আজকের এই ভিডিওতে পুরো ডিসকাস করবে এবং অনেক প্রফেসর অ্যাসোসিয়েশন এটাকে নিয়ে কিন্তু অভিযোগ তুলছেন যে ইউজিসি রীতিমতো মাস্টার্স সিস্টেমটার সাথে ছেলে খেলা করছে ডিসকাস করবো ইচ অ্যান্ড এভ্রি পয়েন্ট যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই ক্লিক করে দাও তাদের নিয়ে চলে আসছি সেটা হচ্ছে এবার থেকে মেজর বা মাইনরে কোনো সাবজেক্ট থাকলে অর্থাৎ এর আগে আমরা জানতাম যে অনার্স ছাড়া মাস্টার্স রেগুলারে মাস্টার্স কিন্তু করা যায় না এবার থেকে সেই প্রথা উঠতে চলেছে অনার্স অর্থাৎ মেজর কোর্স যদি তুমি কোনো সাবজেক্টে করো ধরো বাংলা তোমার মেজর রয়েছে পল সায়েন্স বা হিস্ট্রি রয়েছে মাইনর তুমি চাইলে মাইনর সাবজেক্ট এবং মেজর যে কোনো একটা সাবজেক্টে জন্য তুমি এলিজেবল অর্থাৎ মাস্টার্স তুমি করতে পারবে যে কোনো সাবজেক্টে তবে হ্যাঁ এর জন্য তোমাকে মাস্টার্সের যে এন্ট্রান্স দিতে হবে সেই এন্ট্রান্সের যোগ্যতা প্রমাণ করতে হবে তবেই তুমি এই মাস্টার্সের জন্য কিন্তু আবেদন করতে পারবে এবং ভর্তি হতে পারবে এবার সবচেয়ে একেবারে মন মাতানোর যে তথ্যটা রয়েছে সেটা হচ্ছে যদি কেউ কোনো সাবজেক্ট গ্র্যাজুয়েশানে না পড়াশোনা করে থাকে তথাপি সে সেই সাবজেক্টে কিন্তু মাস্টার্স করতে পারবে এতদিন আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটি বলো বা আমাদের বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বলো প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ফিল্ম স্টাডিজ জার্নালিজম মাস কমিউনিকেশনের মতো এমন কিছু সাবজেক্ট থাকতো বা এমআরএস রুরাল স্টাডিজের মতো কিছু সাবজেক্ট থাকতো যে সাবজেক্টগুলো আমরা গ্রাজুয়েশনে পড়তাম না তথাপি আমরা মাস্টার্স সেখানে গিয়ে করতে পারতাম কিভাবে করতে পারতাম আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিমের স্টুডেন্টসরাই এই সাবজেক্টগুলোতে আমরা মাস্টার্স করতে পারতাম এবার থেকে ইউজিসি প্রত্যেকটা সাবজেক্ট সার্বিকভাবে কিন্তু এই সিস্টেম চালু করছে এই নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে লেডি ব্রেভন কলেজের অধ্যক্ষ শিউলি সরকার ম্যাম বলছেন যে ইউজিসির এই যে সিস্টেমটা এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো সাবজেক্টে যে কেউ মাস্টার্স করতে পারবে শুধুমাত্র এন্ট্রান্সের যদি তার যোগ্যতা প্রমাণ করতে পারে তবে তাহলে যদি কোনো স্টুডেন্ট বাংলা এম করেছে হিস্ট্রি বা পল সায়েন্স ছিল তার পাশে সে যদি মনে করে যে আমি ফিজিক্সে মাস্টার্স করব সেটা কি আদৌ সম্ভব কিভাবে সম্ভব হবে এটা তো কখনো সম্ভবই নয় কেননা একটা এন্ট্রান্সের উপর ভিত্তি করে একটা স্টুডেন্টের যোগ্যতা কিন্তু প্রমাণ কখনো হয় না আদেও সেই সাবজেক্টে সেই স্টুডেন্টটা কখনো পড়েই নি তাহলে কিভাবে সে মাস্টার্সে অ্যাডমিশন নিতে পারে কিভাবে সে যোগ্য হতে পারে ইউজিসি বলছে হ্যাঁ সে যোগ্য কিন্তু হবে অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট নাও পড়ে থাকে সে মাস্টার্স করতে পারবে বা নমনীয়তা কিন্তু আনা হয়েছে এটা এই নিয়ে অবশ্য শিক্ষামহলের একাধিক জায়গাতে একাক্রম এক বক্তব্য উঠে পথে কেউ যদি পড়াশোনা ছেড়ে বেরিয়ে যায় তথাপি সে আবার ফিরতে পারবে অর্থাৎ মাল্টিপল এক্সিট এবং এন্ট্রির অপশন থাকবে নতুন নির্দেশিকে আরো জানানো হয়েছে যে অনলাইন মোড অথবা হাইব্রিড মোডেও পঠন পাঠন চালাতে পারবে স্টুডেন্টসরা অর্থাৎ অনলাইন মোড হাইব্রিড মোড বা ডিস্ট্যান্স মোডেও কিন্তু স্টুডেন্টসরা পঠন পাঠন চালাতে পারবে একই সাথে দুটো মাস্টার্স কোর্স কিন্তু করা যাবে অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট মনে করে যে গ্রাজুয়েশনের পর একই সাথে আমি দুটো সাবজেক্টে এম এ করবো বা এমএসসি করবো সে কিন্তু করতে পারে অবশ্যই এর আগে আমরা জানতাম যে সায়েন্সের সাবজেক্টে অনার্স না থাকলে মাস্টার্স কিন্তু করা যেত না কেননা অনার্স থাকতে হতো ইগনো একমাত্র ইউনিভার্সিটি যারা মাস্টার্স করতে গেলে সায়েন্সের বা আর্টসের কোনো সাবজেক্টে অনার্স না থাকলেও তারা সুযোগ দিতে এবার থেকে সারা দেশব্যাপী এটা কিন্তু ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি মেনটেন করে দুই কোর্সের সময় যদি আলাদা না হয় তথাপি একটি অনলাইনে এবং অপরটি অফলাইনে ক্লাস করা যাবে এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম যে সাবজেক্ট না থাকলেও মাস্টার্স করা যাবে আবার সাবজেক্ট থাকলে পার্ট সাবজেক্ট থাকলেও মাস্টার্স করা যাবে আর কি জানলাম যে একই সাথে দুটোতে এম এ করা যাবে যদি কোনো সাবজেক্ট একটা অনলাইন একটা অফলাইনে কিন্তু এম কিন্তু করা যাবে প্রসঙ্গত ইতিমধ্যে স্নাতক স্তরে পঠন পাঠনের মেয়াদ চার বছর করা হয়েছে আমরা অলরেডি জানি যে চার বছর এবং তিন বছরের মাস্টার গ্র্যাজুয়েশনের সিস্টেম চালু হয়েছে যারা তিন বছর গ্রাজুয়েশন করবে তারা দু বছরের মাস্টার্স করবে যারা চার বছরের গ্রাজুয়েশন করবে তারা কিন্তু এক বছরের মাস্টার্স কিন্তু করবে এমনটা ইউজিসির আগে আমরা জেনেছিলাম গাইডলাইন অনুযায়ী এবার কিন্তু সেটা থাকছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কোন স্টুডেন্ট যদি মাস্টার্স করতে করতে দু বছরের মাস্টার্স যদি কোনো ক্যান্ডিডেট করে যদি এক বছর কমপ্লিট করে বেরিয়ে যায় তাহলে তাকে পিজি ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে এর পাশাপাশি পাঁচ বছরের স্নাতকোত্তর এবং পাঁচ বছরের স্নাতক ও স্নাতকোত্তর কোর্স অর্থাৎ চার বছরের গ্রাজুয়েশন সাথে এক বছরের মাস্টার্স বা তিন বছরের গ্রাজুয়েশন সাথে দু বছরের মাস্টার্স ইন্টিগ্রেটেড মাস্টার্স কোর্স চালু করার কথা ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্বাস্থ্য পরিচর্যা কৃষি আইন এমন ধরনের বিষয়ে স্নাতকোত্তর পাঠের সুযোগ কিন্তু দিতে হবে এই কাঠামোনিয়াও কিন্তু একাধিক বিতর্ক রয়েছে অর্থাৎ এখান থেকে আমরা পুরো বিষয়টা দেখতে পেলাম যে পুরোপুরি ফ্লেক্সিবল স্টুডেন্টসদের স্বার্থে যতটা ফ্রি অ্যান্ড ফেয়ার করে দেওয়া যায় সেটা ইউজিসি করে দিয়েছে এই কাঠামো নিয়ে বিতর্ক রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায় বলছেন যে এই পাঠ্যক্রম উচ্চশিক্ষা ব্যবস্থাকে কিন্তু অনেকটা ছোট করে দেবে বা লঘু করে দেবে গুরুত্বহীন করে দেবে নয়া জাতীয় শিক্ষানীতি আসলে পুরো সরকারি ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হবে এবং বেসরকারি হাতে তুলে দিতে চাইছে এই শিক্ষাটাকে এটা বলছেন তার বক্তব্যে স্নাতকের মাইনর বিষয়ে স্নাতকোত্তরে ভর্তি হতে পারবে যা বাস্তবসম্মত নয় অর্থাৎ মাইনর বলতে বলতে সাবজেক্ট শুধুমাত্র করার জন্য সেখানে কেউ গুরুত্ব দিয়ে পড়ে না সুতরাং এন্ট্রান্সের উপর ভরসা করে মাইনর ক্যান্ডিডেট বা মাইনর নিয়ে যারা পড়েছে সেই সাবজেক্ট সেই সাবজেক্টে যদি মাস্টার্স করতে দেওয়া যায় তাহলে স্টুডেন্টসরা অতল গহবরে হারিয়ে যাবে মাস্টার্সের প্রেসারে এটা বলা হচ্ছে আরও বলা হচ্ছে যে যে সাবজেক্ট স্টুডেন্টরা পড়েনি সেই সাবজেক্টে শুধুমাত্র এন্ট্রান্সের উপর ভিত্তি তার যোগ্যতা প্রমাণ করে মাস্টার্স করতে দেওয়া কতটা বাস্তবসম্মত এটা নিয়ে প্রশ্ন উঠছে সারা ভারত সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক তরুণ তরুণকান্তি নস্কর বলছেন এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী একই সঙ্গে দু বছরের এবং এক বছরের এবং ইন্টিগ্রেটেড স্নাতকোত্তর কোর্স পরিচালনা করার মতো পরিকাঠামো দেশের কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নেই তার সাথে সাথে বলা হচ্ছে আর্থিক বরাদ্দের কোনো সদিচ্ছা কেন্দ্রীয় সরকারের তরফেও দেখা যাচ্ছে না অনলাইনে একই সঙ্গে দুটো স্নাতকোত্তর বিষয়ে পড়ার সুযোগ দিয়ে শিক্ষা নিয়ে ইউজিসি ছেলে খেলা করছে বলেও তার মত অর্থাৎ এখান থেকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে এখানে যেমন সুবিধা রয়েছে তেমনি কিন্তু অসুবিধাও রয়েছে এই নিয়ে তোমাদের কি মন্তব্য কমেন্টে জানাও এবং আমার যেটা বাস্তবসম্মত ভাবে মনে হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ দিক রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর নেগেটিভ দিক রয়েছে এবং এই পুরো ক্রেডিট ফ্রেমওয়ার্ক নিয়ে যদি তোমরা ভিডিও চাও কমেন্ট সেকশনে জানাও আমি অবশ্যই দিয়ে দেবো ভিডিও কোন সেমিস্টারে কত ক্রেডিট পড়তে হবে ইচ এন এভরি পয়েন্ট তো চলো ভিডিওটা এখানে শেষ করুন ভালো থেকে সবাই অফ লাক